আরিয়ান খান আসিফ আপনি লিখেছেন, খাওয়ার সময় মোবাইল টিপাটিপি করা যাবে কি না, ফেসবুকিং করা বা কিংবা ইউটিউবে ভিডিও দেখা, এমনিতেই তো এই কাজগুলো একান্ত প্রয়োজন না হলে মাত্রাতিরিক্ত করা অনুচিত, সেখানে খাবারের সময় যদি আপনি করেন, সেক্ষেত্রে ডাক্তাররা বলেন, এই সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ এবং গবেষকরা বলেন যে সেটি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ ছিল খাবার দাবার ইত্যাদিতে মনোযোগী থাকা, সেটারও খেলাফ। খাবার দাবার সময় প্রয়োজনে মোবাইল একটু ধরলেন বা ইমার্জেন্সি কোনো কাজ থাকলে সেটা সংক্ষেপে সেরে ফেললেন বা কোনো কথা বললেন, সেটা নিষিদ্ধ না, কিন্তু মানে অহেতুক টিপাটিপি করা বা দীর্ঘ সময় ধরে সেটাতে মগ্ন থাকা সন্দেহাতীতভাবে ভালো কাজ না। আজকাল এই মোবাইল টিপাটিপি করা, ঘাটাঘাটি করা, ফেসবুকিং, স্ক্রলিং, এগুলো আমাদের খেতে বসে ঘুমোতে গিয়ে ওয়াশরুমে সব জায়গাতে এগুলো আমাদের ব্যাপক হারে হচ্ছে, যেটা আমাদের রীতিমতো ব্যাধিতে পরিণত হয়েছে। এরপরে প্রশ্ন হলো, গানের সুরে আজান দেওয়া কি জায়েজ? গানের সুরে যদি আজান দেওয়া হয় সেটি অবশ্যই গরহিত কাজ। আজানের নিজস্ব সুর আছে, স্বকীয়তা আছে, কোরআনের নিজস্ব সুর আছে, নিজস্ব সুরের স্বকীয়তা আছে। বিধায় গানের সুরের সাথে আজানের সুরকে মেলানো, কোরআনকে মেলানো সঠিক কোনো কাজ নয়। হোসেন আলী লিখেছেন, জেনারেল পড়ুয়া, কোনো ব্যক্তি যদি দিনের পথে ফিরে আসতে এবং বিশেষ করে একজন দায়ী হতে চায়, তাহলে তার জন্য উত্তম সিলেবাস কেমন হতে পারে? আপনি ফিলোসফি থেকে, আপনার ফিলোসফি থেকে জানার আগ্রহ প্রকাশ করছি। জেনারেল পড়ুয়া থেকে দিনের পথে ফিরে আসতে চাইলে কোরআনে কারিমের একটা বাংলা অনুবাদ, সংক্ষিপ্ত তাফসির সহকারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিরাতের গ্রন্থ এবং একটি হাদিস সংকলন, একটি মাসালের বই এবং মুসলিমদের যে ইতিহাস, এটার অথেন্টিক কোনো বই তিনি পড়ে দেখা দরকার। এভাবে এই সিলেবাসটা যদি কমপ্লিট করতে পারেন, আমার মনে হয় যে তার দিনের পথে আশাটা পুক্ত হবে। সে সাথে আর অনেকগুলো বই আছে, ধাপে ধাপে সেগুলো তাকে পড়তে হবে। এরপর ইসলামের সৈনিক আইডি থেকে আপনি লিখেছেন, নামাজে কোনো ফরজ ছুটে গেলে নামাজ কি ওই সময় ছেড়ে দিব নাকি শেষ করব? যদি কোনো ফরজ ছুটে যায় সেই ফরজটিকে রিকভার করবেন, আদায় করে ফেলবেন, সেই চেষ্টা আপনি অব্যাহত রাখবেন। কোনো কারণে যদি সেটি করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে ছুটে গিয়েছে, পুনরায় সেটা আর মানে ব্যাক করে সেখানে যাওয়ার আর সুযোগ নেই, তাহলে ওই রাকাতটা আপনি আবার পড়বেন এবং শেষে সিজদা সও দিবেন। আর যদি নামাজ শেষ হয়ে যায় তারপরে আপনার মনে হয়, তাহলে তো পুনরায় নামাজ পড়বেন। এরপর জোলেখা রিজওয়ান আপনি লিখেছেন, বাবা প্যারালাইজড, হাঁটতে পারে না, স্ট্রোকের কারণে ব্রেইনেও সমস্যা, কিছু মনে রাখতে পারেন না খুব একটা, তিনি নামাজ না পড়লে কি গুনাহ হবে? তার অসুস্থতা যদি এই পর্যায়ে হয় যে তিনি হাঁটতে পারেন না এবং কোনো কিছু মনেও রাখতে পারেন না, তাহলে অবশ্যই তার রুকু সেজদা ওয়াক্ত কোনো কিছুর কোনো সেন্স না থাকলে তার নামাজ না পড়লে গুনাহ হবে না। তবে পরিবারের লোকদের উচিত তাকে সাহায্য করা, যতটুকু তাদের সাহায্য নিয়ে তিনি নামাজ আদায় করতে পারেন ততটুকু আদায় করার চেষ্টা করবেন। কিন্তু কখন কোন ওয়াক্ত হয় জানেন না, রুকু সেজদা বা নামাজের মধ্যে পাঠ্য আয়াত কোনো কিছু তার মনে থাকে না, এরকম যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সে সময় তার এই যে ভুল হয়ে যায় সেটার কারণে তিনি গুণাগার হবেন না। কিন্তু নামাজ পড়ার জন্য তার চেষ্টা করা এবং পরিবারের লোকরা থাকে নামাজ পড়ানোর জন্য চেষ্টা করা দরকার, যতটুকু তার সাধ্য করলে ততটুকু তিনি পড়বেন। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে আজ নতুন খতিব জমা পড়ালেন, নতুন খতিবের কাছে আপনার প্রত্যাশা কি? আমরা এর আগে বলেছি যে নতুন খতিব একজন প্রথিতযশা আলেম, আলেমদের কাছে যিনি প্রথিতযশা সেরকম একজন মানুষ এবং পণ্ডিত, সে সাথে তিনি একাডেমিশিয়ান একজন মানুষ। তার কাছে প্রত্যাশা হলো যে দেশ এবং জাতির যে সমস্ত ইস্যুগুলো খুবই গুরুত্বপূর্ণ, সে বিষয়গুলোতে তিনি তার মেম্বার থেকে সুনির্দিষ্ট করে জাতিকে দিক নির্দেশনা দিবেন, গাইড করবেন, ইসলামিক মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য তিনি কাজ করবেন এবং জাতীয় মসজিদের জায়গা থেকে তিনি সকল চিন্তার মুসলমান, আহলে কেবলা এবং আহলে সুন্নাহ জামাতের ভিতরে সামিল সকল মুসলমানদেরকে তিনি আপন করবেন এবং সবাই নেতৃত্ব দিবেন, সবাইকে তিনি ওন করবেন। এই বিষয়টি তার কাছে আমার প্রত্যাশা। মুসলিমদের মধ্যে বিবাদমান বিভিন্ন যে বলয় আছে সেগুলোর মধ্যে দূরত্ব কমানোর জন্য তিনি কাজ করবেন, সেটি আমার প্রত্যাশা। শায়লা খানম আপনি লিখেছেন, বাসায় হাজব্যান্ড ছাড়া আর কোনো পুরুষ থাকে না, বাচ্চারা ছোট ছোট, এক্ষেত্রে আমি কি গেঞ্জি বা জিন্স প্যান্ট বাসায় পড়তে পারবো কি না? বোন শায়লা খানম, যেহেতু আপনার স্বামী ছাড়া পুরুষ কেউ থাকে না, বাচ্চা অনেক ছোটো, আপনি হাজব্যান্ড যদি ডিমান্ড করেন তাহলে সেক্ষেত্রে তার ডিমান্ডকে পূরণ করার জন্য অথবা আপনি নিজে থেকে সেদে জাস্ট আপনার সাজগোজের অংশ হিসাবে যদি এ সমস্ত পোশাক পরিধান করতে পারেন, তবে
পশ্চিমা সংস্কৃতির প্রভাবে আমরা অনেকে প্রভাবিত, সেটাকে আমাদের সার্বিকভাবে ভালো লাগা কাজ করে, সেই জায়গা থেকে এটি পড়া তো অবশ্যই উচিত হবে না। বাট এটি যেহেতু হারাম নয়, আপনি আপনার স্বামী সহ বাসা যখন একান্তে থাকবেন তখন পোশাকের ক্ষেত্রে শরিয়ার বিশেষ কোনো বাইন্ডিংস যেহেতু নেই, অতএব সেই জায়গা থেকে এটা আপনি অবশ্যই পড়তে পারবেন।